প্রেম করছে, কিন্তু গোপনে গোপনে প্রেম করছে। সোনু ভাই গোপনে গোপনে প্রেম করছে। ঘাটাল পার্কে হঠাৎ সোনু ভাইয়ের সাথে দেখা, একটি খুব সুন্দরী মেয়ের সাথে বসে রয়েছে ঝাউ গাছের আড়ালে, বুঝেছো? হঠাৎ করে সোনু ভাই সেই মেয়েটাকে বলছে, মানে যে মেয়েটার সাথে একদম ঝাউ গাছের গোড়ায় চুপিসারে লুকিয়ে রয়েছে, সোনু ভাই বলছে মেয়েটাকে, এই দেখো আজকে তো সুন্দর দিন, সবাই জোড়ায় জোড়ায় রয়েছে, এই মুহূর্তে তোমাকে যদি একটা চুমু খেয়ে আমি পালিয়ে যাই তুমি কি মনে করবে? সোনু ভাই চিন্তায় পড়ে গেছে। আবার মেয়েটা বলছে, এখানে কেউ নেই, তুমি যা কিছু বলতে পারো। সোনু ভাই বলছে, দেখো তুমি আর আমি সবাই জোড়ায় জোড়ায় আছি, আমি ধরো তোমাকে একটা এই মুহূর্তে চুমু খেয়ে যদি পালিয়ে যাই তুমি কি মনে করবে? তখন মেয়েটা ঝাউ গাছের ঝোপ থেকে উঠে দাঁড়িয়ে বলছে, দেখো আমি এটাই মনে করব, যে ছেলেটা পুকুরে নেমে সাঁতার কাটতে পারত সে শুধু হাত ধুয়ে পালিয়ে গেল, সে শুধু হাত ধুয়ে পালিয়ে গেল, সে শুধু হাত ধুয়ে। বুঝতে পেরেছেন কিছু? যারা বুঝতে পেরেছেন একটু হাতে তালি চাইবো সবার পক্ষ থেকে। হ্যাঁ, আচ্ছা এখানে ঠাকুমাকে দেখছি, ঠাকুমাকে নিয়ে একটা কথা বলবো, একদম নতুন আইটেম। এই যে ওখানে সামনে ঠাকুমা, গ্রামের নাম সাতপোতা গৌরীচক, এই গ্রামেরই ঠাকুমা। ঠাকুমা আপনার বয়স কত হবে? 70 প্লাস হবে, তাই তো নাকি? ঠিক বললাম? 80 হবে। আচ্ছা 70 প্লাস। ওই ঠাকুমা ব্যাংকে গিয়েছে, ব্যাংকের ম্যানেজারকে গিয়ে বলছে, আমি আজকে এই ব্যাংকে 10 লাখ টাকা রাখতে চাই, ম্যানেজার তুমি আমার নামে 10 লাখ টাকা জমা করে দাও। ব্যাংকের ম্যানেজারের মাথায় হাত, বলছি ঠাকুমা আপনি এই বয়সে 10 লাখ টাকা, 10 লাখ টাকা কি করে পেলেন? ঠাকুমা বলছে, আমি যখন সময় পাই সব সময় বাজি ধরি, বাজি ধরে এই 10 লাখ টাকা জিতেছি, 10 লাখ টাকা তুমি জমা রাখো। বলছে আপনি সবসময় বাজি ধরেন? মানে হ্যাঁ, এই তোমার সাথে আমি এই মুহূর্তে বাজি ধরতে পারি 1 লাখ টাকার বাজি। তোমার যে মাথার চুলগুলো রয়েছে ওটা ফলস চুল। ব্যাংকের ম্যানেজারকে বলছে ঠাকুমা, বলছে তোমার মাথার চুলটা ফলস চুল। ব্যাংকের ম্যানেজার বলছে, আমার 38 বছর বয়স, সব অরিজিনাল চুল। বলছে তাহলে ঠাকুমা বলছে, তাহলে বেড হোক, বাজি ধরো 1 লাখ টাকার বাজি। ব্যাংকের ম্যানেজার বলছে, এই সুযোগ 1 লাখ টাকা ঝেড়ে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, আমার চুল তো অরিজিনাল। তখন ঠাকুমা বলছে, 1 লাখ টাকার ব্যাপার, সাক্ষী হিসেবে পরের দিন আমি উকিলকে নিয়ে আসব। পরের দিন ঠাকুমা উকিলকে নিয়ে চলে এসেছে ব্যাংকের ম্যানেজারের কাছে, উকিল দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে ঠাকুমা বলছে, তাহলে প্রমাণ হোক। ঠাকুমা করেছে কি? বলছে, তাহলে তোমার চুল ধরে নাড়িয়ে দেখতে চাই, তোমার চুলটা অরিজিনাল না ফলস চুল। ব্যাংকের ম্যানেজার বলছে, আমি ম্যানেজার, আমার চুল ধরে ঠাকুমা লাড়াবে? ও তো 2-1 মিনিটের ব্যাপার, 1 লাখ টাকা তো পাওয়া যাবে। হঠাৎ করে ঠাকুমা ম্যানেজারের কাছে গিয়ে চুল ধরে নাড়াচ্ছে, ওদিকে উকিল দেয়ালে মাথা ঠুকছে। সেদিকে ব্যাংকের ম্যানেজার বলছে, আরে আমার তো মাথার চুল ধরে লাগাচ্ছে, উকিল তুমি মাথা ঠুকছো কেন? ঠাকুমা বলছে, উকিলের সাথে 10 লাখ টাকার বাজি ধরেছিলাম, ব্যাংকের ম্যানেজারের চুল ধরে দাঁড়াবো, ওই ভয়ে ও মাথা ঢুকছে। এর ঘটনার পর ব্যাংকের ম্যানেজার আর উকিলকে খুঁজে পাওয়া যায়নি। ঠাকুমা আজকে অনুষ্ঠান দেখতে এসেছে, ঠাকুমা আজকে অনুষ্ঠান দেখতে এসেছে, ঠাকুমা আজকে অনুষ্ঠান দেখতে।